দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। আমরা সবাই উদ্বিগ্ন সময় পার করছি, পুরো বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত হতে চলেছে, প্রায় সব দেশই এখন আক্রান্ত অল্প কয়েকটি দেশ ছাড়া। বিশেষ করে ইউরোপের দেশগুলোর, উন্নত দেশগুলো থেকে যে খবরগুলো আসছে এগুলো আমাদেরকে আরও বেশি উদ্বিগ্ন করছে। যদিও অভ্যন্তরীণভাবে আমরা এখনও পর্যন্ত বড়ভাবে আক্রান্ত হইনি এখনো, এবং আমাদের সরকারিভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু কতটুকু পদক্ষেপ নেওয়া হচ্ছে, পর্যাপ্ত কিনা, আরও কী কী করণীয়, কিংবা গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে সেই গুজবগুলো শুনে অনেকেই অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছেন, অনেকে আবার নিজে থেকে বিভিন্ন ধরনের উপসর্গ উপলব্ধি করে বুঝতে পারছেন না কার কাছে যাবেন, কিভাবে চিকিৎসা নেবেন, এসব বিষয়ে তাদেরকে সহায়তা করার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএসএমএমের সহযোগী অধ্যাপক, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টর শামীম আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। দর্শক, আমাদের টিভিএস কলেজে নম্বরটি দেখানো হবে, সেই নম্বরে ফোন করে আপনারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শামীম আহমেদের কাছ থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারেন। আমি আলোচনায় যেতে চাই স্যার, কী মনে হচ্ছে আমরা আসলে কী অবস্থায় রয়েছি বৈশ্বিকভাবে এবং অভ্যন্তরীণভাবে? আসলে এই ভাইরাসটা এত দ্রুত দিক পরিবর্তন করে যে এটা আসলে আমাদের জীবদ্দশায় এরকম ফেনোমেনা আমরা দেখি নাই। তো ভাইরাসটা এখন ইউরোপ এবং নর্থ আমেরিকাতে একটা ফেজে চলে গেছে, বিশেষ করে ইটালি। আপনি জানেন যে ইটালিতে হায়েস্ট ডেথ একদিনে, এবং ইটালি কিন্তু এখন মৃত্যুর হার চায়নাকে ছাড়িয়ে গেছে, প্রতিদিনই রেকর্ড করছে। এবং ইতালির পর স্পেন হবে, এবং স্পেনের পর যে গতি প্রকৃতি ভাইরাসে, স্পেনের পর এটা আসবে হচ্ছে ফ্রান্সে, এবং ফ্রান্সের পর এরপরে হবে হচ্ছে ইউকে, এবং এরপরে আবার কোন দেশ এই গতিতে যাবে এই সময়ে বলা যাচ্ছে না। তবে আমেরিকাও কিন্তু পিছিয়ে নেই, এ পর্যন্ত প্রায় সারা বিশ্বে 3 লাখের বেশি কনফার্ম কেস, মৃত্যু 11,000-এর বেশি। এবং এই যে কনফার্ম কেস 11,000 মৃত্যু, যদি সত্যিকার অর্থে টেস্ট করা যেত এই সংখ্যা কিন্তু আরও বাড়বে। অনেক দেশেই টেস্ট কিটের অভাব, বিশেষ করে আমেরিকাতেও। সুতরাং এটা বৈশ্বিকভাবে অবশ্যই ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত 24 জন শনাক্ত করা হয়েছে এবং 2 জনের মৃত্যু হয়েছে করোনাতে। তবে আমাদের কিন্তু এখন আরও টেস্ট করা দরকার, কারণ হচ্ছে যত টেস্ট করা হবে তত করোনা ভাইরাসের রোগী পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনি টেস্ট করেন এবং ভাইরাসের রোগী পাওয়া যায়, তাহলে মৃত্যুর হার কিন্তু আমরা হিসাব করতে পারি। আমরা কিন্তু সবসময়ই কত রোগী আক্রান্ত হয় তার চাইতেও বেশি কত রোগী মারা যায় সেটা নিয়ে উদ্বিগ্ন থাকি, আমরা চিকিৎসক এবং সাধারণ মানুষ সবাই একই রকমভাবে। সুতরাং আমরা যদি টেস্ট না করি তাহলে কত রোগী আক্রান্ত হয় সেটা কিন্তু বুঝতে পারব না, এবং যত বেশি টেস্ট করব আক্রান্তের হার তত বেড়ে যাবে। তখন আমরা মৃত্যুটার যদি হিসেব করি তখন দেখব যে মৃত্যুর হার কমে আসে, মৃত্যু লুকানো যায় না, কিন্তু টেস্ট কিন্তু অনেক জায়গায় না করলে বোঝা যাচ্ছে না। সাউথ কোরিয়াতে ওরা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ টেস্ট করত, ফলে আপনি দেখেন সাউথ কোরিয়ার মৃত্যুর হার কিন্তু কম, কারণ কি ওদের রোগী বেশি ছিল, যেহেতু বেশি টেস্ট মানে বেশি রোগী, এবং তখন মৃত্যুর হার যদি আপনি হিসেব করেন তখন দেখবেন যে সাউথ কোরিয়াতে অনেক কম। কিন্তু যেসব দেশে টেস্ট করে না সেসব দেশে দেখবেন তুলনামূলকভাবে মৃত্যুর হার বেশি, যেমন আমেরিকা। এই জন্য এইটা একটা বৈশ্বিক সমস্যা, এবং এটা সারা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে যাবে, এবং এটা একটা ঢেউয়ের মতো। এই ঢেউ আস্তে আস্তে বিভিন্ন দেশ, দেশান্তর, মহাদেশ একটু একটু করে গ্রাস করবে। আমাদের দেশে টেস্টের কথা বলছিলেন, আমরা টেস্ট করার ক্ষেত্রে কতটুকু সক্ষম, কিট কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রের যে কথাটি বলা হচ্ছিল এই বিষয়ে একটা প্রশ্ন নিতে চাই, দর্শক ফোন করেছেন, আমি আসবো আপনার কাছে এই বিষয়ে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আজিজুল হক, জি সিরাজগঞ্জের সাদাতপুর থেকে বলছিলাম। আপনার টিভি ভলিউমটা বন্ধ করে নেবেন দর্শক, শুনতে পাচ্ছেন? করোনা ভাইরাসের
মেইন লক্ষণটা মানে কিভাবে বুঝতে পারবো আমরা? জি দর্শক বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। এই প্রশ্নটি অনেক দিন ধরেই দর্শক অনেকেই করছেন, যদিও এই সময়ে যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, জ্বর ঠান্ডা কাশি আর কি বিশেষ কি সিম্পটম? করোনা ভাইরাস একটা রেসপিরেটরি ভাইরাস এবং আমরা জানি যে নাক মুখ দিয়ে হয় ঢুকে, এবং প্রথমেই যে আমাদের নাক মুখ এবং আপার রেসপিরেটরি ট্র্যাক এইসব জায়গায় এটা ডকিং করে, এটা থামে, ফলে উপসর্গগুলি এখানেই হয় এবং অন্যান্য ভাইরাল যে উপসর্গ সারা শরীর হয় সেটা। এই সময় যে সাধারণ সর্দি কাশি অথবা ইনফ্লুয়েঞ্জা হয় সেটার থেকে করোনা ভাইরাসকে শুধুমাত্র উপসর্গ দিয়ে আলাদা করা যায় না। এখানে যেটা হয়, পেশেন্টের জ্বর হয়, গলা ব্যথা থাকে, কাশি থাকে, শুকনো কাশি, অনেকের মাথা ব্যথা হয়। জ্বরের মাত্রাটা অনেকের ক্ষেত্রে অনেক বেশি হতে পারে, 103.4 হতে পারে, অনেকের ক্ষেত্রে কমও হয়। সুতরাং প্রতিটা রোগীরই যে তীব্র জ্বর হবে সেটা নাও হতে পারে, জ্বর কম জ্বর থেকে অনেক পরিমাণ জ্বর হতে পারে, গা ব্যথা, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। সুতরাং অন্যান্য ভাইরাসের যে ফিচারগুলি সেরকমই থাকে, আর এই ফিচারগুলি থাকে হচ্ছে মাইল্ড যেগুলি, কিন্তু যখন এটা আরেকটু সিভিয়ার হয়, আমরা করোনা ভাইরাসের যে আক্রান্ত হলে কোভিড-19 যে ডিজিজ, এটাকে আসলে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মাইল্ড, 82% মাইল্ড এইরকম উপসর্গ থাকে, আর 12% হচ্ছে সিভিয়ার, এর চাইতেও আর একটু সিরিয়াস ধরনের। সেই ক্ষেত্রে কাশির সাথে শ্বাসকষ্ট দেখা দেয় এবং পরে ক্রিটিক্যাল যখন হয় বা সিভিয়ার থেকে ক্রিটিক্যাল যখন ট্রানজিশন হয় তখন দেখা যায় যে শ্বাসকষ্টের সাথে রেসপিরেটরি ফেলিওর এবং বিভিন্ন অর্গানের যে ফাংশন সেই ফাংশনগুলি আস্তে আস্তে ডেটোরিয়েট করতে থাকে। ফলে আমরা দেখি যে যেটা প্রথম সাধারণ সর্দি কাশি জ্বর থেকে শুরু হয় সেটা আলটিমেটলি রেসপিরেটরি ফেলিওর বা বিভিন্ন অর্গান ফেলিওর এবং পেশেন্টকে তখন আইসিইউতে নেওয়া লাগে, এটাই হচ্ছে। কিন্তু 82% যেটা মাইল্ড ফর্মের সেটা থেকে অন্যান্য সাধারণ সর্দি কাশি কিংবা ইনফ্লুয়েঞ্জা এখানে আমরা আলাদা করতে পারবো না, এবং সমস্যাটা এখানেই। কারণ হচ্ছে আমরা যেহেতু জানি যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে সে খুব দ্রুত আরেকজনকে ছড়ায়, যদি কেউ আক্রান্ত হয় উনি কিন্তু প্রথম কথাই বলে এটা করোনা না, ঠান্ডা কাশি, ঠান্ডা কাশি যা হয়ে থাকে। আরেকজন দর্শকের ফোন রয়েছে, আমি একটু ফোনটা নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। কিছু পাইতেছি না, বাইরের কাছে কোন প্রশ্ন উত্তর হলেও হয় না, এখন এটা আপনাদের কাছে বোঝার জন্য। শ্বাসকষ্ট রইলো আজকে 5-7 বছর ধরে, কিন্তু এটা নিয়ে যদি আমরা ভিতরে একটা বিভ্রান্তি, আপনার শ্বাসকষ্ট এটা কি অ্যাজমা ছিল না সিওপিডি? আপনার বয়স কত? আমার বয়স হলো 35। আপনি তো ধূমপান করেন না? জি না। আপনার হাঁপানি ছিল ছোটবেলা থেকে? জি না, জি না। পরিবারে কারো হাঁপানি ছিল? জি না, আমাদের শ্বাসকষ্ট পরিবারে আছে। আছে, কিন্তু আপনি কখনো কোনো চিকিৎসককে দেখিয়েছিলেন? জি দেখাইছি। পাচ্ছেন তো এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন আপনার এই কোভিড-19 ঝুঁকি তো বেশি, রাইট? কোভিড-19 ওরা কিছু পেশেন্টকে ঝুঁকিপূর্ণ, কারণ এদের ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো ধরনের সিভিয়ার ইলনেস বা ক্রিটিক্যাল ইলনেস টার্ন নেওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে এরকম দীর্ঘমেয়াদী হাঁপানি অথবা সিওপিডি, যেটা এমফাইসেমা, আর অন্যান্য হার্টের অসুখ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার। সো উনি যেটা বললেন যে হসপিটালে যাওয়া, এখন কিন্তু ওনার হসপিটালে যাওয়ার দরকার নেই, বরং উনি ঘরেই থাকবেন। কোয়ারেন্টাইন যেটা আমরা বলি সেটা কিন্তু শুধুমাত্র বিদেশ ফেরত না, যারা এইরকম লোক
এই ধরনের রিস্ক ফ্যাক্টর যাদের আছে তাদেরও কিন্তু এক ধরনের সেলফ কোয়ারেন্টাইন, সেলফ নিজে থেকেই আমি ঘরেই থাকব, বাইরে যাব না, বেশি মানুষের সংস্পর্শে আসবো না, যদিও ওনারা এই রোগে আক্রান্ত হন নাই বা কারো সংস্পর্শে আসেন নাই, এরপরও অতিরিক্ত সতর্কতামূলকভাবে নিজের ঘরে থেকে বেশি করে নিজেকে প্রোটেকশন, নিজেকে প্রোটেকশনটা ওনাদের বেশি করতে হবে, রাইট। এবং ওনার যে ওষুধগুলি যেটা আছেন, কিছু প্রিভেন্টার, কিছু রিলিভার এবং অন্যান্য ওষুধ, সেগুলি নিয়মিত সেবন করবেন। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে হসপিটালে না যেয়ে ওনারা যেটা করবেন যে ফোনের মাধ্যমে ওনার যে চিকিৎসক যিনি ওনাকে ওষুধগুলি নিয়মিত দেখেন, ওষুধগুলি প্রেসক্রাইব করেছিলেন, তার সাথে কথা বলবেন, তাহলে ওনার জন্য সবচেয়ে মঙ্গল হবে। এবং এইরকম পেশেন্ট রুটিনলি এখন কিন্তু আস্তে আস্তে রুটিন মেডিসিন বা সার্জারি বা যে কোনো পেশেন্ট এখন হসপিটালে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র ইমার্জেন্সি পেশেন্ট আরেকটি ফোন নিতে চায়, দর্শক হয়তো তার সমাধানটি পেয়েছেন কিছুটা হলেও। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি জসিম উদ্দিন। জি জসিম সাহেব বলুন। আমার প্রশ্ন হলো শরীরে কোন দিক দিয়ে এটা সংক্রামিত হয়, কোন দিক দিয়ে প্রবেশ করে? আর একটা প্রশ্ন হলো যে হাত ধুতে বলছে যে বাইরে থেকে হাত আসলে হাত ধুবে না, সবসময় ঘরের মধ্যে হাত ধুতে হবে। জি আচ্ছা জসিম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এটা হচ্ছে ঢুকে শরীরে হচ্ছে প্রথমত নাক এবং মুখ দিয়ে, তার মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথেই কিন্তু আমাদের ঢুকে, কিছু কিছু ক্ষেত্রে চোখের এইখানেও রুটে হতে পারে, খুবই কম। আমাদের স্কিন চামড়ার ভিতর দিয়ে কিন্তু এটা ঢুকে না, তাহলে শরীরে ঢোকার আপনি যদি দেখেন উপরের পার্টে নাক মুখ, এটা কিন্তু আমরা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করি এক। আর হাত দিয়ে কিভাবে আসে সেটা হলো আমরা কিন্তু এটা আমাদের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মুখে হাত দেওয়া। এক গবেষণায় দেখা গেছে যে একজন মানুষ ঘন্টায় প্রায় 23 বার মুখে হাত দেয়, এবং এইটা কিন্তু আমাদের জেনেটিক, কারণ আমরা মায়ের পেটে থেকে মুখে হাত দিয়ে বড় হই। এবং আপনি দেখবেন যে আমাদের সবচেয়ে হাসি কান্না বা যে সমস্ত আবেগ সেসবই কিন্তু আমরা মুখে হাত দিই। সুতরাং যেটা হয় যদি আমাদের হাতে এই ভাইরাসটা থাকে, আমরা মুখ স্পর্শ করি, আলটিমেটলি নাক এবং মুখে আমাদের এটা যায়, এই জন্য হাতটা ধুতে হবে। এবং এই হাতটা ধুতে হবে আপনার ঘরে, যদি বাইরে তো আর আপনি হাত ধুতে পারবেন না, তো ঘরে প্রবেশ করে আপনি প্রথমে সাবান পানি দিয়ে হাতটা ধুবেন। আর গ্রামের দিকে যেটা হয় আপনার বাইরে যে কল থাকে, চাপ কল থাকে, সেখানে এটাকে বলা হয় ধারা পানি, রানিং ওয়াটার, যে পানিটা গড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ট্যাপের ওয়াটার বা টিউবওয়েলের পানি, এসব দিয়ে হাতটা ধুতে হবে সাবান দিয়ে খুব ভালো করে। বারবার হাত ধোয়ার ক্ষেত্রে যেটি বাইরে থাকি, অফিসে থাকি, বাসায় যাই, এ ব্যাপারে আচ্ছা, এটা আসলে হ্যান্ড স্যানিটাইজার হচ্ছে ভালো, হ্যান্ড স্যানিটাইজার যদি থাকে অফিসে তো, আর যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে তাহলে আমরা হাত ধুব, কিন্তু বারবার মানে এমন না যে 5 মিনিট 10 মিনিট পর পরই হাত ধুব, কারণ এটা তখন আবার একটা অবসেশন হয়ে যাবে। সো আমরা হাত ধুব প্রথমত যদি আমাদের হাতে ময়লা থাকে, অথবা এমন কোনো কাজ করি যেখানে হাতে ময়লা লাগতে পারে, অথবা কোনো স্পর্শ করলাম, যেমন কোনো ধাতব পদার্থ আশেপাশে বা সন্দেহভাজন রোগী আছে এই সব ক্ষেত্রে। এবং অবশ্যই যার যার ঘরে ঢুকে এসে অবশ্যই আমরা প্রথমে হাতটা ধুয়ে তারপরে আমরা অন্যান্য কাজ শুরু করব। জি মানে আমাদের জামা কাপড় কিংবা এইসব বিষয়গুলো একটু কম, আসলে আসলে যেটা হয় যে কম ঝুঁকিপূর্ণ নাকি আমাদের যেটা হয় যে প্রথমে ডিরেক্ট যে কন্টাক্ট জামা কাপড়ে, এটা হচ্ছে সফট ফ্যাব্রিক, সফট ফ্যাব্রিকে বলা হয় যে ভাইরাসটা সবচেয়ে কম থাকে, তবু কমপক্ষে 10-12 ঘন্টা থাকতে পারে, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা কোনো কিছুই কিন্তু শিওর না, এটা হচ্ছে আমাদের সবথেকে বড় চিন্তার জায়গাটাও এটা, কিন্তু যে মানুষ এখনো চিন্তা করছেন যে আসলে কোন পর্যন্ত আমি সাবধান থাকছি, যেহেতু আমরা শিওর না এই জন্য আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। আপনি যদি একটা দড়িকে জাত সাপ হিসেবে ট্রিট করেন, দেখেন রাতের বেলা দড়ি দেখলেন এটা জাত সাপ ভাবলেন, আপনি সতর্ক থাকবেন, কিন্তু জাত সাপকে যদি দড়ি ভাবেন তাহলে কিন্তু হবে না। সুতরাং আমরা যদি দড়িকে জাত সাপ ভাবি সেটাই হবে আমাদেরকে কামড় দিবে এবং আমাদের জীবনহানি হতে পারে। সুতরাং আমি সতর্ক থাকি, আমি কোনোভাবে একে পা দিয়ে মারাবো না, তাহলে আমি আরো বেশি সতর্ক থাকবো, যেহেতু আমি জানি না সেহেতু আমাকে সতর্কতা থাকতে হবে আরো একটু বেশি। জি দর্শকদের অনেক ক্ষেত্রে
আমাদের প্রশ্ন রয়েছে এরকম যে মৃত মানুষ যে মারা গেছেন হয়তো শনাক্ত করা সম্ভব হয়নি, সেখান থেকে ছড়ানোর সম্ভাবনা কতটুকু? আচ্ছা, এইটা তো আসলে এখন পর্যন্ত আমাদের এরকম কোনো স্টাডি হয় নাই, তবে এটার প্রটোকল আছে যে মৃত মানুষকে স্বাভাবিকভাবে যেভাবে স্পর্শ করে সেটা না করে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ স্পেশালি IDCR এদের স্পেশাল টিম আছে, যদি হসপিটালে বা অন্যান্য জায়গায় মারা যায় তারা এগুলি হ্যান্ডেল করবে, প্রফেশনাল লোক আছে, সুতরাং এটা অন্যান্যভাবে সেভাবে হবে না, এটা একটু স্পেশাল কেস হবে। এবং আরেকটা জিনিস দেখেন যে মৃত মানুষের যে দাফন সেই ক্ষেত্রে কিন্তু দাফন কাফনের সময় সাধারণত একটা গ্যাদারিং হয়, অনেক মানুষ আসে জানাজা পড়ে, কিন্তু ওয়েস্টে স্পেশালি ইরানে আমরা দেখলাম যে অনেক জায়গায় এটাকে ডিসকারেজ করা হচ্ছে, কারণ হচ্ছে জমায়েত যেহেতু নিষিদ্ধ সেহেতু এখানেও এটা ওইভাবে, এবং ইউরোপে একই অবস্থা। আরেকটি ফোন নিতে চাই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম পপি। জি জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আপনার টিভি, হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটি করুন, আপনি টিভির ভলিউম কমিয়ে নিন, প্রশ্নটি করুন। ছোট বাচ্চাদেরকে এটা কি রোগ হওয়ার সম্ভাবনা আছে? জি দর্শক অসংখ্য ধন্যবাদ। আসলে প্রত্যেক মা খুবই উদ্বিগ্ন যে বাচ্চার হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা সারা বিশ্বে এখন পর্যন্ত যে ফাইন্ডিং সেটা হচ্ছে বাচ্চাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হার খুবই কম, এবং 20 বছরের নিচে মৃত্যুর হার অলমোস্ট নাই, সুতরাং বাচ্চাদের কম হয় মৃত্যু হয় না বলেই চলে। কিন্তু একটা জিনিস থাকতে হবে, সতর্ক থাকতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, সতর্কতা বলে বেশি থাকে এটা একটা বিষয় আমি এজন্য বললাম। রাইট, সতর্ক থাকতে হবে যেহেতু বাচ্চাদেররা বাইরে কম যায়, আক্রান্ত মানুষের সংস্পর্শে কম আসে। আরেকটা সতর্ক থাকতে হবে, বাচ্চাদের কম হয় কিন্তু হতেও পারে মাইল্ড ফর্মের হলো, তারা কিন্তু আমাদের কালচারে যেটা যে বয়স্ক যারা দাদা নানি এদের সংস্পর্শে থাকে, এবং এটা শুধু করোনা মানে সময় না, অন্যান্য সময়ও দেখা যায় বয়স্কদের বা যারা ভালনারেবল তাদের ক্ষেত্রে বাচ্চারা ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। এই জন্য এই সময়ে বাচ্চাদেরকে খুব বেশি বয়স্ক যারা তাদের কাছ থেকে একটু আলাদা রাখা ভালো। আর একটু সবার জন্যই মূল যে বার্তাটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং খুব বেশি গ্যাদারিং করা যাবে না একসাথে সবাই মিলে, যেটা আমরা স্বাভাবিক সময় করে থাকি এইটাকে কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। আমরা ছোট দেশে এত মানুষ যে আমাদের যে কোনো জায়গায় বাজারে গেলেও গ্যাদারিং হয়ে যায় না, কিন্তু যেটা হয় আমাদের দেশ বলে তো আর ভাইরাস আমাদেরকে খাতির করবে না, সব দেশে একই রকম ভাইরাস অন্ধ, সে ধনী দরিদ্র ছোট বড় কাউকে চিনে না, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে সবসময়, বিশেষ করে হাঁচি কাশি কারো মুখের উপর দেওয়া যাবে না। যেহেতু বললেন যে সতর্ক থাকতে হবে এবং ভাইরাস অন্ধ কাউকে মাফ করবে না, আমাদের চিকিৎসকরা কতটুকু নিরাপদ এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি ছোট একটি বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা এই বিষয়ে আলাপ করি, এবং চিকিৎসকদের নিরাপত্তার খাতিরে যে ইকুইপমেন্টগুলো দরকার সেই জায়গায় আমরা কতটুকু উন্নতি করতে পারলাম। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে আজকে বিশেষ অতিথি রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শামীম আহমেদ। আমি বিরতিতে যাওয়ার আগে শুনছিলাম যে কেউ কাউকেই ক্ষমা করার সুযোগ নেই, ভাইরাস করবে না ক্ষমা। আমাদের চিকিৎসকদের যে ইকুইপমেন্টগুলো দরকার, চিকিৎসকদের নিরাপত্তা, বা একজন চিকিৎসকই বাহক হিসেবে বড় ভূমিকা রাখতে পারে এখানে, সে যেমন বাঁচাবে সেও নিজেও আক্রান্ত হবে আর অন্যকে আক্রান্ত করবে, তার কাছে সবথেকে মানুষ যেহেতু বেশি যায়, তাদের নিরাপত্তায় আমরা কতটুকু এখন পর্যন্ত সক্ষম হলাম? এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি একটা প্রশ্ন, মৌলিক প্রশ্ন, কারণ হচ্ছে চিকিৎসা কর্মীরা কিন্তু এখন সম্মুখ সারির যোদ্ধা, তারাই কিন্তু কম্ব্যাট করবেন, এবং এটা আমরা চীনে দেখেছি, এটা ইটালিতে দেখছি, এবং চীন এবং ইটালির অভিজ্ঞতা বলে যে অনেক চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স, স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন,
মারাও গেছেন। আমাদের ডেঙ্গু যে এপিডেমিক হলো গতবার, সেই সময় কিন্তু চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন চিকিৎসা দেওয়ার জন্য এবং প্রায় 15 জন চিকিৎসক মারা গেছেন। আর ডেঙ্গুর চাইতে এটা অনেক অনেক গুণ ভয়াবহ, কারণ হচ্ছে এটা হচ্ছে বায়ু শ্বাস কাশি এর মাধ্যমে আমার আশেপাশে ছড়ায়। সো চিকিৎসক যখন একজন রোগীর সংস্পর্শে আসবেন উনি আক্রান্ত হবেন, সুতরাং ওনাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এটাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ ওনার যে রকম জুতা গাউন গ্লাভস মাস্ক গগলস এসব না দিলে উনি খুব দ্রুত, চিকিৎসাকর্মী যারাই আছেন যে কোনো লেভেলে, দ্রুত আক্রান্ত হবেন। তাহলে কি হবে, এরা হচ্ছে আমাদের সম্মুখ সারির যোদ্ধা। এগুলো সরবরাহের ক্ষেত্রে আমাদের অগ্রগতি কতটুকু, এটা আসলে প্রশ্ন নিয়ে নিয়ে একটু আসবে প্রশ্ন। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমি দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে বন্ধ করলে। রংপুর থেকে, জি আমি রংপুর থেকে বলছি। আমি জানতে চাচ্ছি যে আমরা প্রতিনিয়ত যে টাকাটা ব্যবহার করছি নাড়ছি, তারপর বাজারে যে বাজারের দ্রব্য যেমন সবজি মাছ মাংস ইত্যাদি আমরা নাড়ছি, তো এটা থেকে ভাইরাস সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? জি নাড়াচাড়া করা এবং বিশেষ করে ছোট বাচ্চা বয়স্ক এদের হাতে না দেওয়াটাই উত্তম হবে এক, এবং টাকা নাড়াচাড়া করার পর হাতটা স্যানিটাইজার বা ধুয়ে ফেলা ভালো। আর দুই নম্বর হচ্ছে সাধারণ যে আমাদের খাবার মাছ মাংস সবজি এগুলি খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আমাদের তো খেতে হবে। আমরা কিন্তু এই করোনাতে দেখা যায় যে যে কোনো দুর্বিপাকে খাবারটা কিন্তু খুবই জরুরি। এখন আমাকে এই খাবারগুলি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, বিশেষ করে শাকসবজি এবং মাছ মাংস যেগুলি সেগুলি কিন্তু কোনোভাবেই কাঁচা বা আধা সিদ্ধ না, পুরো সিদ্ধ করে খেতে হবে। আপনি নিশ্চিত থাকেন যে তাপমাত্রায় আপনার খাবার রান্না করা হয় এই তাপমাত্রায় ভাইরাস মরে যায়। সুতরাং আপনি যদি আপনার সবজি এগুলি পরিষ্কার করেন এবং ভালোভাবে রান্না করে খাবার খান, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। জি, আপনি আগে আগে যে প্রসঙ্গে ছিলেন, তাহলে আমাদের আসলে গণমাধ্যমে এবং বিশেষ করে সামাজিক গণমাধ্যমে এটা খুবই একটা প্রশ্ন এসেছে যে আমাদের চিকিৎসকরা কি এবং চিকিৎসাকর্মীরা কি চিকিৎসা দেওয়ার মতো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পেয়েছে কিনা। আমি বলবো যে এখন পর্যন্ত এটা টোটাল যে রিকোয়ারমেন্ট, আমাদের টোটাল যে চাহিদা সেটা পূরণ হয়নি। আমাদেরকে খুবই দ্রুত অতি সত্বর এটা টোটাল চাহিদা নিরূপণ করে এটাকে এনশিওর করতে হবে, এবং শুধু একবার না, এটা পাইপলাইনে, অর্থাৎ সময় সময় রিভিউ করে যেন আরো লাগবে, কত লাগবে, কিভাবে লাগবে, কোনোভাবেই এই ইকুইপমেন্ট ছাড়া কিন্তু চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিতে পারবে না। এখানে দুটো কারণ, এক হচ্ছে একজন চিকিৎসক যদি নিজে অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু উনি ছিলেন দুধারী তরবারি, এখন কি হয়ে গেলেন, উনি নিজেই কিন্তু অসুস্থ হয়ে রোগী হয়ে গেলেন, উনি কাউকে সেবা দিতে পারবেন না, বরং ওনার সেবা লাগবে এক। আর আরেকটা জিনিস হচ্ছে যদি কেউ সুস্থ থাকেন কিন্তু আমরা অনেক সময় জানি যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার থাকে, অর্থাৎ উনি যদি আক্রান্ত হন কোনো ইকুইপমেন্ট না থাকে তাহলেও তো সাধারণ লোকেরও ছড়ানোর ঝুঁকি থাকে। সুতরাং একজন চিকিৎসকের নিরাপত্তা কিন্তু সাধারণ জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করবে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। পরবর্তীতে আমি দেখতেছি যে আমার মানে একটু টনসেল টনসেল ভাব আর কি, কিন্তু জ্বর নাই, ঠিক আছে। আর আমার ফ্যামিলির মধ্যে আমার বড় ভাইয়া ওনারও একটু টনসেলের সমস্যা, আমার আতুর ওনারও একটু সমস্যা, মানে আমাদের সবার গলা ব্যথা কিন্তু জ্বর নাই, কাশ নাই, কিন্তু আমাদের এই সমস্যাটা আর কি, কিন্তু গলা ব্যথা, কিন্তু দেখি যে মানে ডাক্তার দেখানোর পরে দেখি যে একটু টনসিলের ভাব আছে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে কত বছর পর্যন্ত করোনা আক্রান্ত হয় বা আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি,
আর আমার বয়স হচ্ছে 21। জি উনি যেটা বললেন যে টনসিলের ব্যথা, হয়তো উনি বললেন যে এই ভাব ছিল, তার মানে প্রথম হতে হবে যে এনশিওর হতে হবে যে টনসিলাইটিস কিনা, আর অন্যান্য যে রোগ সেটা কিন্তু হয়। আর এরপর আরেকটা হচ্ছে যে আমরা বলেছি যে অন্যান্য ভাইরাসজনিত কিনা সেটাও। তো ওনারা যেটা করতে পারেন, এক হচ্ছে যে আগে যদি চিকিৎসকের পরামর্শ নিতেন, তার সাথে একটু কথা বলতে পারেন, আর এমনিতে সতর্কতা হিসেবে বাসায় থেকে অপেক্ষা করতে পারেন যে কোনো সমস্যা হয় কি না। তার মানে ওনাদের উচিত হবে বাসায় থাকা এবং একটু লবণ গরম পানি দিয়ে গলাটা গড়গড়া করা, এবং গলা যদি খুব বেশি ব্যথা করে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া। একদিনে গলা ব্যথা দিয়ে আসলে কোনোভাবেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কত বছর বয়স পর্যন্ত, আসলে এটা আমি আগেই বলেছি, এই ভাইরাস অন্ধ কাউকে রেহাই দেয় না, এটা 100 বছরের বয়স্ক পর্যন্ত আক্রান্ত হয়েছে, অর্থাৎ সব শ্রেণী পেশার বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। আমার মাথায় একটা প্রশ্ন আসছিল যে আপনি ডেঙ্গুর প্রসঙ্গটি তুলছিলেন, আমি যদি সংক্রমিত হয়ে থাকি, মশা কামড়িয়ে আমাকে যদি আবার আপনাকে কামড়াই ছড়াতে পারে কিনা? হ্যাঁ, মশাতে যদি ডেঙ্গু থাকে তো আপনার কাছ থেকে না, মশার কাছ থেকে আমি ডেঙ্গু। হ্যাঁ, সেটাই বললাম। হ্যাঁ, অবশ্যই আমি মশার, শুধু ডেঙ্গু না, মানে এই করোনা, করোনার ক্ষেত্রে না, করোনার ক্ষেত্রে মশা আক্রালে বাবা হিসেবে কামড়ালে হবে না, কারণ হচ্ছে এটা ডেঙ্গু হতে পারে কিন্তু কোনোভাবেই করোনা না, এটা মশাবাহিত না। আচ্ছা, তবে না, এই সম্প্রতি মশার উপদ্রব কিছুটা বেড়েছে না, এটা আমাদের যে সমস্যাগুলি ছিল সেটা হতেই পারে, অর্থাৎ আমাদের যে অন্যান্য রোগ ছিল, এই করোনার ভয়ে আমরা ভয় পাই বলে কিন্তু অন্য রোগ ভয় পায় না, তারা কিন্তু আছে এবং তারা যে কোনো সময় যে কাউকে আক্রান্ত করতে পারে। সুতরাং ডেঙ্গু বলেন, ইনফ্লুয়েঞ্জা বলেন, অথবা ইভেন টাইফয়েড বলে সমস্যা তৈরি হচ্ছে এখন অন্য রোগ হলেও, বিষয়টি করোনার দিকে চলে যায় চিন্তাটি, এবং চিকিৎসা নিতে গেলেও সেখানেও একটি সমস্যা তৈরি হচ্ছে। এখন এই দর্শকের ফোনটা নিয়ে আবার আসি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, জি বলুন। আর এখানে আমরা বাইরের লোক, দূরের লোক, অনেক কক্সবাজারের ধরেন ঢাকার লোক, এখন বড় কবরস্থান আছে, যদি মারা যায় ওই কবরস্থানে মাটি দিতে দিচ্ছে না, আমরা টাকাতে কি করে নেবো, কক্সবাজার কি করে নেবো, তা তো নাই, তো বিরাট কবরস্থান, ওখানে স্থানীয় মেয়রকে বলে প্রশাসন আমাদেরকে ওখানে মাটি দিতে দিবে কিনা, ওইটা একটু সার্কুলার করার জন্য টিভি দিয়ে ওই একটা রিকোয়েস্ট জানান, রিকোয়েস্ট করে দেন একটু কাইন্ডলি বলেন, ওই বড় কবরস্থানে স্থানীয় ওয়ার্ড কমিশনারকে বলে না। আমি আপনাকে বলবো যে উনি আসলে খুব বেশি উদ্বিগ্ন বা আতঙ্কিত হয়ে গেছেন, যে উনি চরম চিন্তা করছেন। তো আমি যেটা বলবো যে শুধুমাত্র IDCR না, তো ওখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওখানে সিভিল সার্জন আছে এবং হেলথের অন্যান্য অর্গানাইজেশন আছে এবং প্রশাসন আছে। সুতরাং ওনারা যেটা করবেন, যে কোনো সময়ে ওনার স্থানীয় যে প্রশাসন আছে তাদের সহায়তা নেবে। বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে ছোট্ট, আমেরিকাতে দেখেন 50টা স্টেট, তার একটা ছোট্ট একটা স্টেটের সমান বাংলাদেশ। সুতরাং এটা কক্সবাজারে ওখানে যারা স্থানীয় প্রশাসন, যে কোনো সমস্যা ওনারা স্থানীয়ভাবে ওনারা সমাধান করতে পারবে। গুরুত্বের সাথে সমাধান করা হচ্ছে কিনা আমাদের, যারা ঢাকায় এক বিষয়, এখন তো মানুষ অনেকে জেলায় চলে গেছেন, স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে, অতএব সমস্যাগুলো সেদিকেও এখন সরে গেছে। আসলে যেটা হয় যে এই সমস্যা মোকাবেলা আমাদের, এটা আমাদের কিছুটা বৈশিষ্ট্য যে আমরা চূড়ান্ত পর্যায়ে না গেলে সমস্যা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, এক। আরেকটা হচ্ছে চোখের সামনে দৃষ্টান্ত লাগে আমাদের, অর্থাৎ চিন্তা করে যে এরকম হতে পারে সেটা না করে হওয়ার পর বলেও এটা হয়, নাহলে দেখেন যে স্কুল কলেজ ছুটি দেওয়ার পর অনেকে চলে গেছে ঘুরতে। তো এইটা থেকেই বোঝা যায় যে আমাদের ওই রকম চিন্তা ভাবনা যে অ্যাবসলিউট কি হতে পারে না হতে পারে সেটা, এক। দুই নম্বর হচ্ছে যে এটা আসলে আমাদেরকে সমন্বিতভাবে এটার সমাধান করতে হবে, এটা একটা বৈশ্বিক মহামারী। কোনো মহামারী শুধুমাত্র হেলথ রিলেটেড লোকজন, স্বাস্থ্য অধিদপ্তর দিয়ে মোকাবেলা করা যায় না,
এখানে সমন্বিত অ্যাপ্রোচ। আপনি যদি আজকে আমেরিকাতে দেখেন, প্রতিদিন ওদের জাতিকে জানানো হয় এবং সেখানে প্রেসিডেন্ট থাকে, সাংবাদিকরা প্রশ্ন করে এবং সব ডিপার্টমেন্টের প্রধান যারা তারা থাকেন। তার মানে হচ্ছে এইরকম সংকট মোকাবেলা করার জন্য স্বাস্থ্য, অর্থ, খাদ্য, নিরাপত্তা, এরকম পররাষ্ট্র, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের টপ লোক সব একত্রিত হয়ে খুব সমন্বিতভাবে এবং খুব দ্রুত ডিসিশন নিতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে এইরকম ঘটনা আমাদের জীবদ্দশায় খুব কম ঘটে। সুতরাং এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি সময়, ডেসপারেট টাইম, ডেসপারেট মেজার একটা কথা আছে। সুতরাং অবশ্যই আমাদেরকে আর একটু বেশি, আমাদের কি সিদ্ধান্তের ক্ষেত্রে তাহলে কি গাফিলতি দেখছেন একটু? আমি গাফিলতি না, কিন্তু আমাদের যেটা হয় যে আমাদেরকে আর একটু সচেতন হয়ে আরও দ্রুতভাবে এবং আরও সমন্বিতভাবে একটা সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে আমাদেরকে সব সমস্যা এবং সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে মেন্টাল ওয়ার্ক, কি হতে পারে, গেস ওয়ার্ক, যে কি সমস্যা হতে পারে, কতটুকুন এটার ম্যাগনিচিউড হতে পারে, কোথায় কিভাবে করব। এই যে উনি যে প্রশ্নটা করলেন কক্সবাজার থেকে, এই প্রশ্নটা, এইরকম ধরনের প্রশ্ন, সম্ভাব্য মডেল চিন্তা করে যে এরকম আমাদের খাবার, আমরা বলি যে লোকজন ঘরে থাকবেন, যদি এরকম হয় এক সময় যেমন শিবচরে হয়েছে যে সেটা লকডাউন, যদি লকডাউন হয় ওরকম, তাহলে এই খাবারটা কে দিবে, যারা এইসব চিন্তা করার উপর প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমাদেরকে এখনই এবং রুটিনভাবে না, খুব দ্রুত এবং খুব প্রফেশনাল লোক নিয়ে, এবং এখানে সব পেশার যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে, সব বয়সের মানুষের সমন্বয়। ছোট্ট একটি বিরতি নিয়ে আসি আবারও দর্শক, আমাদের বিশেষ আয়োজনে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শামীম আহমেদ রয়েছেন। আপনার কাছে এই শেষ পর্বে রয়েছি আমরা, মানুষের প্রশ্ন অনেক, মানে তারা জানতে চাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা জেলা পর্যায়ে রয়েছেন তারা চিকিৎসার জন্য কোথায় যাবেন, এটা এখন তাদের কাছে সবথেকে বেশি চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে যে তিনি কার কাছে গেলে চিকিৎসা পাবেন। একটি যে হটলাইনের নাম্বারগুলো দেওয়া হয়েছে, অনেক সময় সেই নাম্বারগুলোতে ফোনে তারা পাচ্ছেন না। এটা আসলে খুব দ্রুত, এটা আমাদের চিকিৎসা যেটা, এটা একটু ডিসেন্ট্রালাইজ করা দরকার, স্পেশালি পরীক্ষা করা, যেমন একজন বললেন কক্সবাজারের কথা বা বিভিন্ন, অর্থাৎ আমাদের যে টেস্টিং কিটসগুলি সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হবে, ডিসেন্ট্রালাইজ করা এক। আর দুই নম্বরে হচ্ছে ওখানকার যে স্থানীয় জেলা সদর হাসপাতাল বা অন্যান্য হসপিটাল যেটা ফ্যাসিলিটি আছে এক্সিস্টিং, তাদেরকে কাজে লাগাতে হবে মাইল্ড কেসের জন্য। অর্থাৎ যদি হটলাইনের মতো ব্যবস্থা করা যায়, আপনি দেখেন যে 80% মাইল্ড, অর্থাৎ এদের সামান্য চিকিৎসাতেই ভালো হয়ে যায় এবং সতর্কতা লাগে বা ঘরে থাকতে হয়, এদের কিন্তু হসপিটাল ফ্যাসিলিটিতে আসার দরকার নাই। কিন্তু ওনারা যখন উদ্বিগ্ন হবেন তখন কার সাথে শেয়ার করবেন? তাহলে এটা এখন তো আমাদের তথ্য প্রযুক্তি এবং আমরা অনেক এগিয়ে গেছি, প্রত্যেকটা জায়গায় জেলাতে উপজেলাতে এরকম স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আমাদেরকে পর্যায়ক্রমে খুব দ্রুত হটলাইনের মতো ব্যবস্থা করতে হবে, যেন ওনারা ফোন করে ওনাদের যে সমস্যা বা যে কোনো প্রশ্ন, এই প্রশ্নগুলি জবাব পান। আর যেগুলি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সেইগুলি আপাতত যেহেতু সেন্ট্রাল ঢাকায় আছে, কিন্তু এটাও পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের বিভিন্ন জায়গায়, পেরিফেরিতে এখনও বিভিন্ন জায়গায় যেখানে আইসিইউ আছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এটাকেও আরও স্ট্রেন্থেনিং করতে হবে, এবং যাতে করে এই চিকিৎসাটা সমগ্র বাংলাদেশে সমন্বিতভাবে করা যায়। আপনি ইটালিতে দেখেন, নর্দার্ন ইটালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন কিন্তু ওরা এত বেশি স্যাচুরেটেড যে নর্দার্ন ইটালি থেকে পেশেন্টগুলি শিফট করে সাউথে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ওখানে যে চিকিৎসা দেওয়া হয়। আরেকটা জিনিস হলো যে এই ভাইরাসের কিন্তু একটা সেন্টার, এপি সেন্টার বলে, যেমন চীনে কিন্তু ওহানে ছিল, ওহানেই সবচেয়ে বেশি ছিল, মৃত্যুর হারও সবচেয়ে বেশি, কিন্তু এর
বাইরে কিন্তু ওরকম ভয়াবহ ছিল না। একই অবস্থা ইটালিতে আমরা দেখি, যে নর্দার্ন ইটালি, তার মানে হচ্ছে যেসব জায়গায় এপিসেন্টার হয়, যেখানে সবচেয়ে প্রকোপ বা ভয়াবহতা হয়, ওখানেই কিন্তু হসপিটাল বা ফ্যাসিলিটি সবচেয়ে বেশি লাগে। এটা মাথায় একটা প্রশ্ন নিতে চাই দর্শক, আপনার প্রশ্নটি করুন নাম বলে। হ্যালো, জি আমার নাম মমো, আমি আজিমপুর থেকে ফোন দিচ্ছিলাম। জি বলুন। হ্যালো, হ্যাঁ আমি আজিমপুর থেকে ফোন দিছিলাম, আমার নাম মমো। প্রশ্নটি বলুন আপনি, আপনি প্রশ্নটি বলুন। আমার বাচ্চা আজকে 3 দিন ধরে মানে কাশতেছে, শুধু কাশি, নাক দিয়ে পাস। হ্যাঁ আমার বাচ্চা আজকে 3 দিন ধরে কাশতেছে, মানে নাক দিয়ে পানি আসে না, শুধু মানে এমনি কাশি, শুকনো কাশি। এখন আমি কি করব? আচ্ছা আপনার বাচ্চা কি নাক দিয়ে পানি পড়ে, তাই তো? না না না, নাক দিয়ে পানি পড়ে না। আচ্ছা শুধু কাশি। বাচ্চার বয়স কত? 9 বছর। 9 বছর। সে কি আগে কখনো কাশির সমস্যা ছিল? না না না, কোনো জ্বর নাই? না না, জ্বর নাই। গা ব্যথা নাই? না না। সে তো ঠিক মতো, শুধু শুকনো কাশি। ঠিক মতো খাওয়া দাওয়া করে? আপনার শুধুমাত্র শুকনো কাশি এবং 9 বছর এবং আর কোনো উপসর্গ নাই, এটা আপনি ভয় পেন না। অনেক সময় দেখা যায় যে এই সিজনে কাশি হয়। আর বাচ্চা কি সংস্পর্শে এসেছিল বাইরে বা বিদেশ ফেরত বা সন্দেহবাদ? না, তাহলে আপনি আপনি খুব বেশি ভয় পাবেন না। এটা আসলে আপনি আর মনের অবস্থা আমি বুঝি, এরকম অসংখ্য মা আছেন। দেখা যায় যে, দর্শক আপনাকে ধন্যবাদ, আমি শেষ দিকে রয়েছি। এটা আসলে এই সময়ে অনেকের এরকম কাশি হয়, তো আপনার বাচ্চাকে যেন ঠান্ডা না লাগে, ঠান্ডা পানি না খায়, সেটা ইনশিওর করতে হবে। আর যেটা করতে হবে, যে যদি কাশি থাকে, অনেক সময় দেখা যায় আমরা একটু নেবুলাইজ করলে, স্টেরয়েড নেবুলাইজ করলে একটু ভালো হয়। আর যদি এরপরও সমস্যা হয়, উনি শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে। তবে ওনার যে উপসর্গ সব কিছু মিলে যেটা সিনারিও, এটাকে ওনার করোনা বলে ভয় পাওয়ার সম্ভাবনা খুব আমরা যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি এরকম কোন সম্ভাবনা, কিংবা আরো কঠিন হতে পারে এমন কোন সম্ভাবনা? আসলে প্রথম কথা হচ্ছে এটা কি হবে সেটা সময় বলে দেয়। তবে আমরা শুধুমাত্র অন্যান্য দেশের যে অভিজ্ঞতা সেটা থেকে আমরা গেস করতে পারি, অনুমান করতে পারি, এবং সতর্ক থাকাই হচ্ছে একমাত্র। শেষ করব আমি একদম সংক্ষেপে, সতর্ক থাকতে হবে, কিন্তু আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে যে খারাপ কিছু হবে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি কিছু না হয় দ্যাটস গুড, ঠিক, কিন্তু অন্যান্য দেশে যে এটা সেরকম আমাদের মাথার মধ্যে প্রিপারেশন আমাদের রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শেষ করছি আজকের মতো, আমাদের শুরুতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক আজকের মতো আমাদের বিশেষ আয়োজন এখানে শেষ করছি, আবারও দেখা হবে আগামীকাল বেলা 11টায়। সবাইকে ধন্যবাদ।